পকেটে টাকা না থাকলে বন্ধুত্ব হোক বা ভালোবাসা কিছুই টেকে না। টাকা দিয়ে রক্ত কেনা যায় কিন্তু জীবন না, কিন্তু আবার সেই টাকার জন্যই জীবন হারাতে হয়। খোঁজ নেওয়া মানুষটাও নিখোঁজ অবশেষে প্রমাণ করে দিল, যে জিনিসটা নিয়ে হারানোর ভয় থাকে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যায়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটা পাল্টে যায়। হতে চেয়েছিলাম সবার প্রিয়জন, কিন্তু আফসোস হয়ে গেলাম সবার প্রয়োজন। মানুষ বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না, তাহলে মায়ের প্রথম ভালোবাসা বৃদ্ধাশ্রমে জায়গা পায় কেন? সবার জীবনে এমন একটা সময় আসে যখন নিজের খারাপ লাগা, মন খারাপ, অভিমানের কারণগুলো কাউকে বলতে ইচ্ছা করে না। সত্যি একটা কথা কি জানো, আমরা 6 বছর বয়স থেকে এক এক করে বন্ধু করতে থাকি আর 16 বছর বয়সে এক এক করে বন্ধু হারাতে থাকি। এই জীবনে ভুল বোঝার মানুষ অনেক পেয়েছি, কিন্তু আফসোস পরিস্থিতি বোঝার মতো একজন মানুষও পাইনি। এত তাড়া কিসের, সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, এই পৃথিবীতে আমরা সেই সব মানুষদেরকে সব থেকে বেশি ভালোবাসি, সেই সব মানুষগুলোকে দুনিয়াতে আমরা কখনোই পাবো না। মানে এই মানুষগুলোর প্রতি চাহিদা অনেক বেশি থাকে, জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো হয়ে গেছে। চিত্র দেখলেই বোঝা যায় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় জীবন কতটা কঠিন। কেউ সুন্দর মনের, কেউ সুন্দর রঙের, পার্থক্যটা অনেক। এই শহরে প্রত্যেক দিনই বিয়ে হচ্ছে, কিন্তু মানুষের সাথে মানুষের না, ক্যারিয়ারের সঙ্গে রূপের। সিংহ শিকার করা ছেড়ে দিলেও সিংহকে কিন্তু সিংহই বলবে, বিড়াল বা কুকুর বলবে না। মধ্যবিত্ত ঘরের ছেলেদের পকেট ভর্তি টাকা থাকে না, তাকে তো মাথা ভর্তি টেনশন। আমার মনে হয় ঠকানোর চেয়ে ঠকে যাওয়াই ভালো। ঠকে গেলে হয়তো কিছুদিন কষ্ট পাবো, কিন্তু ঠকালে একটা মানুষের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। সময় বাঁচাতে সময় লাগে, কিন্তু টাকার জন্য মানুষ বাঁচাতে সময় লাগে না। এক প্রহর আনন্দে কাটলেও এক ঋতু কেটে যায় বিষণ্ণতায়। যা ভেঙে গেছে তা স্বপ্ন ছিল, যারা ভেঙে দিয়েছে তারা আপন ছিল। খেয়াল রেখো প্রিয়, আকাশে সব তারা গুনতে গিয়ে চাঁদটাকে না হারিয়ে ফেলো। এখন হারিয়ে গেলেও ক্ষতি নেই, কারণ খোঁজ নেওয়ার মতো মানুষ আর আমার নেই। অনেক দেরিতে হলেও জানলাম আমি ছিলাম আমার আপনজনদের কাছে জাস্ট টাইম পাস। এখন আর কারোর প্রতি মায়া আসে না, কারণ আমি জেনে গেছি স্বার্থ হাসিল করার জন্যই মানুষ মায়া দেখায়। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে দেয়। নতুন করে কিছু হারাতে চায় না, আজ আমি বড্ড ক্লান্ত। যদি সবার মতো অভিনয় করতে পারতাম, তাহলে হয়তো আমার মুখের হাসিটাও কোনোদিন হারাইতে হতো না। ততবার দিন শেষে একটাই চাওয়া, কিছু ভুল মানুষকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার হোক। এই দুনিয়াটা অনেক আজব, এখানে মানুষ আপন করতে সময় নেয়, কিন্তু পর করতে 1 সেকেন্ডও সময় নেয় না। টাকা না থাকলে আপনার কোথাও দাম নেই, প্রিয় মানুষ, বন্ধু বান্ধব, এমনকি নিজের ফ্যামিলিতেও না। গল্পটা হয়তো শেষ, কিন্তু অভিনয়টা ছিল বেস্ট। নিজেদের মজা করার বয়সে জীবন আমাদের নিয়ে মজা করতেছে। জীবনে কষ্ট পাইতে পাইতে বড় হয়েছি, কিন্তু কখন এটা ভাবিনি জীবনের শেষ কষ্টটা নিজের ফ্যামিলি থেকেই পাবো। খেলাধুলার বয়সে কাজ করতেছি, কান্দে স্কুলের ব্যাগ নেয়ার পরিবর্তে মাথায় বস্তা নিচ্ছি। হ্যাঁ সত্যি, আমি আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি। এই দুনিয়াতে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসতে চাইবে, সেই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে। যে তোমাকে দেখার জন্য কখনো ছুটে আসেনি, যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি, মনে রেখো তোমাকে হারানোর ভয়ও তার নেই, তুমি শুধুই তার অভ্যাস। 10 টাকার ঝালমুড়ি 5 জন মিলে খাওয়া, এটা কিপটামি নয়, এটাই বন্ধুত্ব। বাবা সেই সম্মানিত ব্যক্তি যার 1 ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তান অক্ষম। প্রচণ্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায়, তারা শত অনুরোধও ফিরে আসে না।